Ora, ora. Bom, bom. Ora, ora. Ora, ora. Ora, ora. Ora, ora. Bom, ora, ora. Bom, bom. Ora, ora. Bom, bom. Ora, ora. Bom, bom. Ora, ora. Bom, bom. Har har Mahadev. Har har Mahadev. আজকে নাকি শুনলাম রে ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলানাথে হলো সর্দি কাশি, ভোলানা 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 ও ভোলানা বাবা। নন্দী বলুন বাবা, তুমি তো জানো নন্দী, তোমার হাতে ভাঙ ধতুরা সেবন না করলে সত্য বাবা আমি যেন এই যে এই শান্তি পাই না। এই যে ভাঙ বাবা, সেবা করুন বাবা। সত্যি সত্যি নন্দী তোমার তুলনা হয় না। হ্যাঁ বাবা, কিন্তু নন্দী কি বাবা, এই এই সিদ্ধি খেয়ে আজ যেন আমার মন তৃপ্তি পেল না। আমি জানি বাবা, সিদ্ধি খেয়ে আপনার মন তৃপ্তি পাবে না, এই জন্য গাঁজা নিয়ে এসেছি। কিন্তু নন্দী, হ্যাঁ এই মতো গাঁজা তো আমি কোনোদিন দেখিনি। গাঁজার কলিটা ভেঙে গেছে বাবা। ও, তবে এবার আমি এই গাঁজা সেবন করব। কিন্তু নন্দী, হ্যাঁ দূরে গেলে কেন, তুমি যদি দূরে চলে যাও হ্যাঁ আমার এই গাঁজাতে আগুন দেবে কে? আগুন ছাড়া গাঁজা খেতে হবে বাবা। নন্দে, হ্যাঁ আগুন পাইনি তো, আগুন ছাড়া কি গাঁজা খাওয়া যায়? ও বাবা, তিন দিন তোর গাঁজার আগুন খুঁজে পেলাম না বাবা, তিন দিন। ও বাবা, তিন দিন তোর গাঁজার কাঁচা খুঁজে পেলাম না বাবা, তিন দিন। কি বলছো? কি করেছে জানেন? কি করেছে নন্দী? কার্তিক গণেশের হাত ধরে যাচ্ছে বাপের বাড়ি বাবা, তিন দিন বাবা, তিন দিন ধরে গাজের আগুন খুঁজে পেলাম বাবা, তিন দিন। ওই দুর্গার এত হ্যাঁ এত সাহস হয় কি করে বাবা? আমার গাজার আগুন না দিয়ে সে বাপের বাড়ি চলে যাচ্ছে, তুমি আর কোথাও গেলে না? এই যে গেছিলাম এই যে কচুরি পাড়ায়। আচ্ছা, ওই কচুরি পাড়ায় গিয়ে এই যে মানে ওখান থেকে আগুন নিয়ে এসেছি। তবে আর বিলম্ব কেন নন্দী, দাও দাও আমায় আগুন দাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভুর, জয় জয় শিব শম্ভুর, জয় নন্দে। হ্যাঁ ভাঙ ধতুরা সেবন করেছি, গাঁজা খেয়েছি, আর বিলম্ব নয়। তুমি তো জানো আমি নিত্য বড় ভালোবাসি, তাই আমার আরেক নাম নটবর। তবে আর বিলম্ব নয়, আমার নাম নটরাজ, যখন সুন্দর করে তুমি সঙ্গীত পরিবেশন করো, আমি তোমার সঙ্গীতে সুন্দর করে নৃত্য করব এই কৈলাসে। সত্য বাবা? হ্যাঁ সঙ্গীত আমি গাইব, আপনি নৃত্য করবেন? তাই তো, নৃত্য করি বলে আমাকে সকলে আরেক নামে জানে, নটরাজ। বেশ তাই হবে বাবা। আরে হাজার হাজার পাগল দিয়া মিলাই শোনা বাবা, ওরে হাজার হাজার পাগল দিয়া মিলাই সোবেলা বাবা। তো কি বাবা, তো কি নন্দী বাবা, তোর দরবারে সব পাগলের খেলা, এরাই তো আমার ভক্ত। বাবা
কিন্তু নেতামা তো এখনো এলো না, একটু আমি এগিয়ে গিয়ে দেখি বাবা। দেখো নন্দী দেখো, ঠিক আছে, কেন নেতামার এত বিলম্ব? বলে দেবদেবীর বস্ত্র দিয়েছি, এবার ছুটে যাই পিতা ভালো মহেশ্বরের নিকটে। পিতা, ও পিতা, নেতামা স্বর্ণপুর নামে জানাই আমি, একটি কথা জিজ্ঞেস করবো মা। এমন কি কথা বলো? বলো তো নেতা, আর দিন আসো নেতা, দীপ্যহর কালে আজ বিলম্ব হইল কি মূলে মা? আমার সন্তান ধনা, হ্যাঁ, আজ বিরক্ত করছিল বলে এত বিলম্ব। তাই মারে, বিরক্ত করছিল সন্তান বলে তোমাকে ক্রোধ করলে হবে না, কেননা কি করবো পিতা বলো তো? মা হওয়া তো মুখের কথা নয় রে মা, যে বোঝে সন্তানের ব্যথা সেই তো মা। তাই তো তুমি না মমতাময়ী মা, সন্তানের কথাই রাগ করলে হবে মা। দেখি দেখি মা বস্ত্র। বাহ পিতা, এবার আমি আসি। দাঁড়াও নেতা মা, কিছু বলবি? ও পূর্ব, কিন্তু নেতা মা বলো না পিতা, এই কাপড় কে কেচেছে জানতে পারি মা? পিতা বলো তো, প্রতিদিন বস্ত্র ধোত করে কে? তুমি। তাহলে আজকে কে ধোতে করবে বলো তো? কিন্তু জানো নেতা মা, আজ তোমার এই বস্ত্র দেখি কি মনে হয়? কি মনে হয় পিতা? তবে শোনো নেতা, আর দিন কাপড় কাচু কচুরি আর ফুল, আজ কেন বস্ত্র দেখি সূর্য সমতুল? বলো বলো নেতা, জিজ্ঞাসি তোমারে, এই কাপড় কেচেছি কে বা? আমি ধোতে করেছি পিতা। মিথ্যে কথা, সত্য প্রকাশ করো নেতা, এই কাপড় কেচেছি কে? আজকে সুন্দর করে পরিষ্কার করলাম তো বলি ভালো হয়েছে পিতা, আমি ধোতে করেছি। হাসালে নেতা হাসালে, আমি আমি দেবাদিদেব মহেশ্বর, আমি আমি বুঝতে পেরেছি তুমি আমার এই কৈলাসে মিথ্যের আশ্রয় নিচ্ছ, সত্য প্রকাশ না করলে আমি তোমায় অভিশাপ করব। চলো পিতা, আমি শুনতে কথা বলবো। তবে নেতা ভয় কিসের? উভয় দিলাম নির্ভয় বলো, কে খেতেছে এই কাপড়? এই বস্ত্র ধুতে করেছে আমার বোনজি। বোনজি? নেতা মা, আমি বলি শোনো নেতা ভালো মোর ছলে, আমি বলি শোনো নেতা ভালো মোর ছলে, মোর ঘরে জন্ম তোর বঞ্জি কোথায় পেলে? পূর্বে কার বঞ্জি? পূর্বে কার বঞ্জি? তবে বেহুলা নাম ধরে তোমার ঘরে এসেছে যখন, তবে আমি বলি শোনো নেতা, যাহু তো তরিত বহুদিন দেখি নাই উষার নিত্য গীত, তাই এসেছে যখন উষারানী বেহুলা নাম ধরে তোমার ঘরে, নিয়ে এসো আমার এই কৈলাস ভুবনে। বেশ, যখন আদেশ করলি নিয়ে আসবো আমি। এসো মা। বেশ পিতা, কোথায় বঞ্জি? ও বঞ্জি, চলো এবার পিতারে কৈলাসে। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। আর কিছু দূর বলছি। ও মাসি ধীরে চলো, দেবতা নগর পাগল বেশি রয়েছে, পাগল বেশি আমার পিতা ভোলা মহেশ্বর,
তিনি হচ্ছেন দেবাদেব মহাদেব ভোলা মহেশ্বর। হ্যাঁ সত্যি, যার মস্তকে প্রত্যেকে চতুর্দশীতে আমি জল উৎসর্গ করেছিলাম, আজকে নিজ নয়নে তাকে দর্শন করব আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি। বঞ্জি, হ্যাঁ মাসি, আমার আশীর্বাদ থাকলো তোর সঙ্গে সিদ্ধির ফিরে পাবি, ফিরাবি প্রাণপতি, তাই তুমি যাও এই পিতা ভোলা মহেশ্বরের সম্মুখে, নাচে নৃত্যে গানে যদি মুক্ত করতে পারো তাহলে অবশ্যই তোমার সঙ্গে সিদ্ধির উজ্জ্বল হয়ে আসবে। হবে মাসি, এসো বঞ্জি এসো। একে দেবাদেবী মহাদেবী যেন ধ্যানে মগ্ন হয়ে, শুনেছি নাকি তার ধ্যান যদি কেউ ভঙ্গ করে মহাদেব তাকে অভিশাপ করে, না হইলে ভস্ম করে দেয়। তবে আমি কি করে তার ধ্যানে ভঙ্গ করি? শুনেছি নাকি দেবাদেবী মহাদেব হচ্ছেন আশুতোষ, অল্পতে খুশি হন, তিনি হচ্ছেন নটরাজ, নিত্য গানে বড়ই ভালোবাসেন, তাই তার ধ্যানে যদি ভঙ্গ করতে হয় আমাকে নিত্য গানে তার ধ্যানে ভঙ্গ করতে হবে।
করব। কে নারী তুমি, কিসেরই কারণে আসিয়েছ এই কৈলাস ভুবনে? কে বা তোমার মাতা পিতা, কে বা তোমার জন্মদাতা, কে দিল তোর গর্ভে ঠাই? আজ আজ সেই দেবাদিদেব মহেশ্বরের ধ্যান ভঙ্গ করেছ, আজ যখন এসেছ তোমার রূপে মুগ্ধ এই মহেশ্বর। তাই তো এসো নারী তুমি, তুমি আমায় প্রেম আলিঙ্গন দিয়েই আমার আমার এই ক্লাপিত হৃদয়কে শান্তি করো। এই অসম্ভব প্রভু। কেন? আমি জানি প্রভু, আমি জানি তুমি উচ্চ জগৎ স্বামী, তোমার মস্তকে সকলে জল উৎসর্গ করে একমাত্র তোমার মতো স্বামী পাওয়ার আশায়। কিন্তু আমি যে প্রতিভূতা নারী, আমার মন আমার প্রাণ আমি সকলে আমার স্বামীর চরণে সঁপেছি প্রভু গো। সত্যি তোমার তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। তবে আমি জানতে পারি কোথা থেকে এসেছো নারী তুমি, কেনই বা এসেছো আমার এই কৈলাসপুরীতে? স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যাধরী, ইন্দ্রের বিদ্যাধরী পৃথিবীতে সত্য করে আনিল বিষহরি, বিষহরি মারিয়া জলম দিল শাহু রাজারে ঘরে, আপন ঘটক হয়ে দেবে বিয়ে দিল মোরে। তারপর না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, বিয়ের বাসর ঘরে মদ্যাবতীর কালনাগিনী করল মোরে রানী। এক রাত্রি না রইল মোর হস্তের শঙ্খ, এই ত্রিজগতে লটে গেছে প্রভু গো আমার কলঙ্ক। আমি অন্য কেউ নয় প্রভু, মত্ত ভুবনে যিনি হয় শিরোমণি তারই কনিষ্ঠ পুত্র বধু আমি বেহুলা নাচনি। বেহুলা মনে মনে কোনো অপরাধ নিও না, শুধুমাত্র জানি বানরের কুমারী তুমি, উষা তুমি, পূর্বেকার সম্পর্ক নিয়ে তুমি হলে আমার নাতিনি। তাই তো মর্তধামে চম্পানি নগরে যিনি প্রধান সেবক মন, সেই তো তোমার শ্বশুর ঠাকুর, তার সম্পর্কেও হলে তুমি মোর নাতিবধূ। তাই তো তোমার সাথে রসিকতা করেছি। তাই শোনো বেহুলা, আমার কন্যা পদমা কুমারী কিসের কারণে মারিয়াছে তোমার প্রাণস্বামী? জিজ্ঞাসিব ডাকিয়া মনসারে, কিসের কারণে তোমার স্বামীকে মেরেছে ওই লোহবাসরে? তাই শোনো বেহুলা, আমি দেখেছি তুমি যেই কাপড় ধৌত করেছিলে সেই কাপড়ে নাম লেখা রয়েছে বেহুলা নাচনি। তোমার স্পর্শে আমি বুঝতে পেরেছি যে তুমি এসেছো এই স্বর্গপুরে। তাই তো বহুদিন ধরে নিত্যগীত পরিদর্শন করি নাই, তুমি অবশ্যই স্বামী প্রাণদান পাবে। নিত্যে তুমি যদি ভুলাইতে পারো শিবসুলো পানি, কথা দিলাম পাবে তুমি প্রাণ স্বামী। কি করে নিত্যখান করি প্রভু গো? কেন তোমাই হবে প্রভু গো? Thank you.
আর ছিঁড়েছে কেমন আমি যে ছয় মাস ছয় দিনে ধরে অনাহারী রয়েছি, অনিদ্রায় রয়েছি, আমি কি করে নিত্য গান করি প্রভু গো? পারতে তো তোমায় হবেই, তবে সরো বেহুলা, প্রভু সরস্বতীর আহ্বানে আমি তোমার হৃদয় বিনার তার জুড়িত করব। পারবে তো তুমি সকল দেবগণকে প্রসন্ন করতে? আমি সব কিছু করতে পারি প্রভু স্বামী। তবে অপেক্ষা করো বেহুলা, মহামণি নারদ ঋষিকে ডেকে সকল দেবগণকে আনয়ন করবো এই কৈলাসে। সকল দেবগণকে সন্তুষ্ট করে তুমি তোমার স্বামীর প্রাণদান এই কৈলাসে করিয়ে দেব আমি। তাই হবে প্রভু। কোথায় ভাগ্নে নারদ? এসো বেহুলা, বসো মোর বাম পাশে। হরিবল হরিবল। এই তো আজ কেন দেবাদিদেব মহাদেবী কেন মনে স্মরণ করেছে, তাই তো আমি কৃষ্ণ নাম বিনে কিছু জানি না। এ নামে যে ডুবেছে সেই দেবেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের বোঝা বড়দায়। হরি নামে কি আনন্দ ডোবলে জানা যা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা। Thank you.
হলো হলো হরিনামে কিন মধু ডুবলে জানা যায়, হরিনামে কিন মধু ডুবলে জানা যায়, হরি বল হরি বল। আমি হরিনামে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে এসেছি, যেথায় দেবাদিদেব মহাদেব বসে রয়েছে, প্রণাম তো চরণে বাবা, আশীর্বাদ করি ভাগ্নে। ভাগ্নেশ্রী সত্যি তোমার মুখে এই মধুর নাম শুনে আমার আমার এই কৈলাস ধাম যেন শীতল হয়ে গেল। কিন্তু মামা, হ্যাঁ, আজ কেন মামা আমাকে এই সময়ে স্মরণ? সত্যি না বললে জানবে কি করে? তবে শোনো ভাগ্নে নারদ, আজ তোমাকে ছুটে যেতে হবে সকল দেবতার কাছে। কিন্তু কেন মামা, কি হয়েছে? তবে শোনো ভাগ্নে, এই কথা কিন্তু আমি শুধুমাত্র তোমাকেই বলবো, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। মামা, হ্যাঁ, আমি তোমার কথা অন্য কোথাও বলবো, এ কি সম্ভব? তাই তো, কখনোই না মামা, যাতে কেউ শোনে না। না মামা, ওই জন্য আমি তোমাকে চুপি চুপি করে বলছি। বলো মামা বলো। শোনো, আমি আবার বিয়ে করবো। হরি বল হরি বল হরি বল, এটি উত্তম সংবাদ। সত্যি তুমি খুশি হয়েছো না? একেবারে অতি উত্তম সংবাদ। তবে শোনো ভাগ্নে নারদ, তোমার নতুন মামিমাকে দেখবে না? মামিমা? হ্যাঁ, কোথায় রয়েছে? ওই যে চেয়ে দেখো। ও, এটা নব মামিমা? সত্যি নারদ, প্রণাম তো অবসর না মামিমা। এই কৈলাসে খুবই ঠান্ডা, বরফ জমে গেছে তো চারিপাশে। তবে শোনো ভাগ্নে, আচ্ছা বলো তো কি মামা, এই এই নতুন মামিমার যা পায়ের রূপ রয়েছে, তোমার ওই দুর্গা মামিমার মুখেও নেই? ছি 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 মামা, ছি ছি ছি, এই যা বদনের রূপ, হ্যাঁ হ্যাঁ, তাকে দেখে কুৎসিত মনে হয়, এটা চরণের রূপ, ওই মামিদের বদনের রূপ। সত্যি বলেছ নারদ, এই মুখরিকা চন্দ্রিকাকে নিয়ে ওগুলো পরিত্যাগ করো, আর সংসার করা যায় না। না, তাই তো সকলে দেবদেবীকে নিমন্ত্রণ করবে, নিমন্ত্রণ বলবে দেবাদিদেব মহেশ্বর ওই কৈলাসে নতুন সভার আয়োজন করেছে, আর সেখান থেকে তুমি ছুটে যাবে প্রেমের বাজার। প্রেমের বাজারে কি হবে? প্রেমের বাজারে যাবে ছুটে যে শঙ্খ সিঁদুর কিনার জন্য। শঙ্খ সিঁদুর না থাকলে তো আর বিয়ে হয় না। করি কোথা পাবো, করি কোথা পাবো? নারদ, আমি তোমাকে বলেছি তুমি যেখান থেকে পারো এর ব্যবস্থা করে নিও। বেশ, আরেকটি কথা আর কি, সকল দেবদেবী জানতে পারে, যাতে তোমার ওই মুখরিকা মামিমা চণ্ডিকা জানতে না পারে। তা বলি আমি আমার মামিমাকে, নতুন করে বিয়ে হবে আমার মামায়, আর ওই মামিমাকে আমি জানাই? এই কখনোই নয়, কখনোই নয়। এর কারণে তো আমি তোমায় বড্ড ভালোবাসি নারদ। বেশ, তবে আর বিলম্ব নয়, বেশ, অপেক্ষায় রইলাম, যাও ছুটে সকলে দেবতাকে নিয়ে এসো এই কৈলাসে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো সুবর্ণ সুযোগ, মামা নতুন করে করবে বিয়ে, আর আমি এক্ষণে ছুটে যাব মামিমার কাছে, মামিমাকে সব কথা খুলে বলে দেব। তিন অক্ষরের নাম মোর নারদ বলে ডাকে, আরে তিন অক্ষরের নাম মোর নারদ বলে ডাকে, আর ওই ঘরে ঝগড়া লাগায়, আর আমি নারদ থাকি ফাঁকে, আমি আর দেরি করব না। প্রভু তুমি
গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী তোমার কৃপাতে যেন গাইতে পারি ও প্রভু গো তোমার কৃপাতে যেন আমি গাইতে পারি পড়ে রয়েছে না জানি মহেশ্বর ক্ষণেক্ষণের মাঝে এসে বলবে গৌরী ও গৌরী কোথায় রয়েছে মোর ভাঙের নাড়ু কোথায় রয়েছে মোর সিদ্ধির নাড়ু তাই তো অবিলম্বে আমি এই মুহূর্তে
মহেশের জন্য সিদ্ধিনের তৈরি করি না কেন? নারায়ণ 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 নারায়ণ, এই তো আমার সুবর্ণ সুযোগ। মামা যা কীর্তি কলাম সব কিছু মাই মামিমার কাছে এসে খুলে বলে দেব। ও মামিমা, সে কি? এ তো হচ্ছে ভাগ্নে নারদ মুনিবারের কণ্ঠস্বর। আমি বলি শুনো নারদ, আমারও বচন হেথাতে আসেছে, তুমি কিসেরই কারণ? শোনো শোনো ও মামিমা, আমারও বচন। শোনো শোনো ও মামিমা, আমারও বচন। আর তোরা করি ছুটে চলো কৈলাস ভুবন। নারদ আর দিন আসো, তুমি বসো ও আসন পেতে। আজ কেন দেখি তোমায় চোরের অভিমতে? কেন? হ্যাঁ, কোথা হতে আসিয়াছে, কোথা হতে আসিয়াছে ওই সুন্দর অপসরি। অপসরি? আর মামা তাকে করবে নিজের বামের শরী। নারদ চুরি যদি করে থাকো বলো হো নারদ ঋষি, চুরি যদি করে থাকো বলো হো নারদ ঋষি, দুঃখ ঘুচাইব তোমার মুখে ফোটাইব হাসি। মামিমা চুরি অন্য কিছু হয়নি, হতে চলেছে চুরি কি? তোমার মাথার সিঁদুর আর হাতের চুরি। না এ হতে পারে না নারদ, কি হয়েছে তুমি আমার সম্মুখে খুলে বলো। সব কিছু খুলে বলবো? হ্যাঁ, এক নতুন নটিনী এসেছে আর মামা তাকে নিয়ে কি না বলবো, আর একেবারে নিত্য গীতে মেতে উঠেছে। হাসালে নারদ, মহেশ্বর এরকম কুকর্ম করতেই পারে না, তাকে আমি ভালো করে চিনি। আর বলবো কি, ওই নতুন মামিমা করবে সেই নটিনীকে, বলছে যে তুমি যাও শখেরও বাজারে। শখেরও বাজারে গিয়ে তুমি মামিমার আঁচল থেকে গোটা কয়েক কড়ি চুরি করে, কড়ি চুরি করে তুমি শাঁখা আর সিঁদুর কিনে আনবে। নারদ আর ওই নতুন মামিমাকে সিঁদুর শাঁখা পরিয়ে মামিমা রূপে বরণ করবে। বেশ, দেখবো মহেশ্বর কি করে পুনরায় আবার বিবাহ করে। তবে এই মুহূর্তে চলো নারদ, আমি তোমার সঙ্গে যাব সেই কৈলাস পুরীতে। চলো আমি বলি নারদ তোরে চল সাথিয়া ডুবে রে। আমি বলি নারদ তোরে চল সাথিয়া ডুবে রে। আর যেথায় আছে নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো মামিমাকে একেবারে তীরে তাল করে গাছে উঠিয়ে ফেলেছি। এবার আর বিলম্ব করব না, প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করেছি, তারা কখন কখন যেন ছুটে যাবে ওই কৈলাস ভুবনে। হে দেবগণ, হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, চলো তোমরা দেবগণ, হে গণপতি বাপ্পা, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোটি সে মেরু মদন গোপাল। সাবধানে ধরা যাম ধরা ধামের জীবগণ, যে সমস্ত জীবগণ পাপিষ্ট সেই পাপিষ্ট জীবকেই কালদণ্ডে বন্ধন করে বিচারালয়ে নিয়ে যেতে চাই। সাবধানে থেকো, এই মুহূর্তে সমস্ত পাপিষ্ট জীবকে আমি শাস্তা করব। ধ্যানে যোগে জানতে চাই কোন জীব পাপিষ্ট, ধ্যানে যোগে জানতে চাই। হে ধর্মরাজ, নারায়ণ নারায়ণ নারায়ণ। একে দেবর্ষি নারদ। হে প্রভু,
আজ হঠাৎই আমার এই জমালয়ে আগমন? আজ কেন এসেছি? দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে। দেবসভার আয়োজন? দেবর্ষিনারথ? তাই তো, এই সঙ্গে করে নিয়ে এসেছি পানগুয়া। যেতে হবে নিমন্ত্রণ পেয়ে ওই কৈলাস ভবনে। এলে হো পানগুয়া। বড়ই আনন্দ হলাম দেবর্ষিনারথ। তাহলে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তেই কৈলাস শিখরে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে কার্তিকেয়, হে দেব, এসো বসো প্রিয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদা। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেতে হবে। কোথায়? দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো পানগুয়া সঙ্গ করে এসেছি। এলো পানগুয়া। বেশ চলুন। তব চরণে প্রণাম হয় পিতা। হ্যালো হ্যালো। কোথায় বেহুলাল? হ্যাঁ, আর বিলম্ব নয়, চেয়ে দেখো। সকলে দেবগণ এসেছে, এবার সুন্দর করে নৃত্য গীতের আয়োজন করো। প্রভু গো, এটা দেবী? হ্যাঁ, গঙ্গা দেবী না, সরস্বতী। ও, তব চরণে প্রণাম হয় ধর্মরাজ, প্রণাম হয় মা সরস্বতী, প্রণাম হয় কার্তিক। বেশ প্রভু, তবচরণে প্রণাম হয়। তবে সকল 33 কোটি দেব দেবতা আজ উপস্থিত হয়েছেন এই কৈলাসে, তাই সকলের সর্বকে নৃত্যগান করতে হবে নাকি প্রভু? তবে আমার সঙ্গে সকলকে নৃত্য করতে হবে কিন্তু। বেশ বেশ বেশ, আমার সঙ্গে সকলে নৃত্য করলে সকলের মঙ্গল হবে। বেশ, তুমি সুন্দর করে সঙ্গীত পরিবেশন করো, তোমার সঙ্গীতে সকলে নিজেই যেন নৃত্য করে। আহা।
আশীর্বাদ করি চণ্ডী, কল্যাণ হোক। তার পূর্বে বলো, কোথাকার নটি নিয়ে এসে তুমি কৈলাসপুরীতে? নটিনি? হ্যাঁ। তোমার মস্তিষ্কের গুণবলী কাজ করে না বুঝি চণ্ডী, এখানে কোথা থেকে আসবে নটি? দেব গো, শোন আমার বাণী, কি বলিব এই ভাঙ্গর পুরানো কাহিনী। গঙ্গা দুর্গা মূল্য ভাত কাপড়ের দুঃখে নটিনি নিয়ে এসছে পুরা কোন মুখে। চণ্ডী, ক্রোধ সম্বল করো চণ্ডী।